সামনেই রয়েছে লোকসভা নির্বাচন বা লোকসভা ভোট তবে তার আগেই ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে নতুন ইস্তেহার বা নতুন ম্যানিফেস্টো প্রকাশিত করা হল ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে যে ম্যানিফেস্টো প্রকাশিত করা হয়েছে সেখানে জানানো হয়েছে দিদির দশটি প্রতিশ্রুতি তো তৃণমূল যদি ক্ষমতায় থাকে সেক্ষেত্রে কোন কোন দশটি প্রতিশ্রুতি পূরণ করা হবে আজকের এই ভিডিওতে ইস্তেহার অনুযায়ী আপনাদেরকে দেখাবো সেই সঙ্গে ভিডিওটা কোনো রাজনৈতিক বেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখার জন্য অনুরোধ রাখবো চলুন ভিডিও শুরু করা যাক তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে প্লেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে এই লোকসভা ভোটের আগেই আবারও নতুন ইশতেহার প্রকাশিত করা হল যে ইশতেহারটি দিদির দশ শপথ নামে পরিচিত তো বর্তমানে এই ইশতেহারে কী কী বলা হয়েছে এবং সেই সঙ্গে দশটি শপথে কি কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যদি তৃণমূল ক্ষমতায় থাকে সেক্ষেত্রে কী কী সুবিধা পাবেন এক এক করে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে লোকসভা নির্বাচনের দুদিন বাকি থাকতেই নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো তৃণমূল দিদির শপথ নামে ইশতেহারে দশটি পাক নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে জোরাফুল শিবির এদিন সেগুলি পড়ে শোনান রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা দলের বর্ষীয়ান নেতা অমিত মিত্র তৃণমূলের তরফ থেকে ইশতেহারে যে দশ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো কি কি এক এক করে আমরা জানবো দেখুন এখানে প্রথমেই যে প্রতিশ্রুতির কথা বলা হয়েছে বর্ধিত আয় শ্রমিকদের সহায় সমস্ত জব কার্ড হোল্ডারদের একশো দিনের গ্যারেন্টিযুক্ত কাজ প্রদান করা হবে দেশের সর্বত্র শ্রমিকদের বর্ধিত ন্যূনতম মজুরি হবে দৈনিক চারশো টাকা অর্থাৎ একশো দিনের যে কাজ হবে সেই একশো দিনের কাজের মজুরি কিন্তু বেড়ে এবার চারশো টাকা করে হবে বা চারশো টাকা করে করা হবে এরপরে দ্বিতীয়তে বলা হয়েছে দেখুন দেশ জুড়ে বাড়ি হবে সবারই তো কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত প্রত্যেককে নিরাপদ ও পাকাবাড়ি প্রদান করা হবে সেই সঙ্গে বলা হয়েছে দেখুন জ্বালানির জ্বালা কমবে দেশের জ্বালা ঘুঁজবে তো এই বিষয়ে কি কি বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে দেখুন দেখুন বলা হয়েছে দরিদ্র দরিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলিকে বছরে দশটি করে রান্নার গ্যাস বিনামূল্যে দেওয়া হবে যাতে পরিশুত রান্নার জ্বালানি পেতে পারে সকলেই এর মাধ্যমে পরিবেশবান্ধব রন্ধনের আভাস বাড়ানো হবে সেই সঙ্গে বলা হয়েছে দেখুন চার নম্বরে অনেক হয়েছে শাসন এবার দুয়ারে রেশন কি কি বলা হয়েছে দেখুন প্রত্যেক মাসে রেশন কার্ড হোল্ডারদেরকে বিনামূল্যে পাঁচ কেজি করে রেশন দেবো দেওয়া হবে তাতে থাকবে চাল গম শস্য ইত্যাদি প্রত্যেক সুবিধাভোগীর বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে এই বিনামূল্যে রেশন পাঁচ নম্বরে কি বলা হয়েছে আমাদের অঙ্গীকার নিরাপত্তা সবার বলা হয়েছে দেখুন প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে অন্যান্য অনগ্রসর শ্রেণী তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য উচ্চশিক্ষার বৃত্তি বাড়ানো হবে ষাট বছরের বেশি বয়সীদের বার্ধক্য ভাতা বৃদ্ধি করে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে বছরে বারো হাজার টাকা করে পাবেন তারা তো মাসে এক হাজার টাকা করে পেলে বছরে বারো হাজার টাকাই হয় সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এরপরে দেখুন বলা হয়েছে বর্ধিত আয় নিশ্চিত এবার ফুটবে হাসি অন্নদাতার বলা হয়েছে দেখুন স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ভারতীয় কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইন গ্যারেন্টি যা সমস্ত সফল উৎপাদনের গড় খরচের চেয়ে কমপক্ষে পঞ্চাশ শতাংশ বেশি ধার্য করা হবে স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষের সকলে ধন্য তো এই বিষয়ে কি বলা হয়েছে সাত নাম্বারে দেখুন বলা হয়েছে পেট্রোল ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে দামের ওঠানামা পরিচালনা করার জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে দেশে সেই সঙ্গে আট নাম্বারে বলা হয়েছে নিশ্চিত ভবিষ্যৎ অর্জন যুবশক্তির গর্জন দেখুন বলা হয়েছে পঁচিশ বছর পর্যন্ত সব স্নাতক এবং ডিপ্লোমা হোল্ডারকে দক্ষতা এবং কর্মসংস্থান বাড়াতে এক বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে বা ট্রেনিং দেওয়া হবে অর্থনৈতিকভাবে নিজেদের সহায়তা করার জন্য মাসিক বৃত্তিও কিন্তু দেওয়া হবে সেই সঙ্গে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের দশ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন হিসাবেও দেওয়া হবে সেই সঙ্গে নয় নম্বরে বলা হয়েছে দেখুন স্বচ্ছ আইন স্বাধীন ভারত ধোঁয়াশাযুক্ত সি আইন বিলুপ্ত করা হবে বন্ধ করে দেওয়া হবে এনআরসি অভিন্ন দেয়ানিবিধি ভারত জুড়ে প্রয়োগ করা হবে না সেই সঙ্গে দশ নম্বরে কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে এগিয়ে বাংলা এগোবে ভারত বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৩ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের শিক্ষার জন্য বাৎসরিক এক হাজার টাকা এবং এককালীন পঁচিশ হাজার টাকার অনুদান দেওয়া হবে যেটা কে ওয়ান এবং কে টু কে টু ফর্ম ফিল আপ করলে যেমন পঁচিশ হাজার টাকা পাওয়া যায় এবং কে ওয়ানে তেরো থেকে আঠেরো বছর বয়সী যে সমস্ত মেয়েরা রয়েছেন তাদের প্রত্যেক বছর এক হাজার টাকা করে কিন্তু দেওয়া হয় একইভাবে দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের সামঞ্জস্য রেখে সব মহিলাদেরকে মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমার পরিবর্তে উন্নততর স্বাস্থ্যসাথী বিমা চালু করা হবে দেশে যা দশ লক্ষ টাকার বিমা সুবিধা প্রদান করবে তো বুঝতে পারছেন এবার স্বাস্থ্যসাথী নিয়েও কিন্তু বড় ঘোষণা দশ লক্ষ টাকার বিনামূল্যের চিকিৎসা সুবিধা দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তো আবারও আপনাদেরকে জানাবো বন্ধুরা এই ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখার জন্য অনুরোধ রইল আমরা কোনো রকম কোনো রাজনৈতিক প্রচার করছি না বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু আমরা যুক্ত নই ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ